দেখো, অর্থায়নের ধারণা আমাদের অর্থায়ন মূলত অর্থ তহবিল সংগ্রহ ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। মানে আমাদের ধরো একটা ব্যবসা পরিচালনা করতে গেলে আমাদের সর্বপ্রথম যেটা লাগে সেটা হলো অর্থ লাগবে। অর্থ ছাড়া তোমার কোনো কিছুই কোনো কাজ হবে না। ধরো তুমি একটা ব্যবসার স্বপ্ন দেখলা যে একটা ব্যবসা করবা, ইন্ডাস্ট্রি করবা বা একটা গার্মেন্টসের ব্যবসা করবা। এখন সেটা দেখলা যে এখান থেকে আমি এত ইনকাম করব, আমার ঘর হবে, বাড়ি হবে, গাড়ি হবে, সব কিছু হবে, অথচ তুমি তোমার অর্থ নাই। অর্থ দিয়ে যেই অর্থ দিয়ে তুমি ব্যবসা শুরু করবা সেটা দিয়ে তোমার অর্থ নাই, তাহলে তোমার সকল স্বপ্নই ধূলিসাৎ হয়ে যাবে বা মাটিতে মিশে যাবে বা ধ্বংস হয়ে যাবে। যদি তোমার অর্থ থাকে বা অর্থ সংগ্রহ করতে পারো যে কোনো কাজ থেকে, হয় সেটা নিজস্ব তহবিল হতে হবে, নাই বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান বা আদার্স যে সকল প্রতিষ্ঠানগুলো আছে, অথবা বন্ধু বান্ধব যাদের যার কাছ থেকে নিকট, তুমি অর্থটা সংগ্রহ করে ব্যবসাটা করতে পারলেই তোমার সেই স্বপ্নটা পূরণ হবে। আর যদি তুমি অর্থটা না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের সেই অর্থটা বা আমার যেই ব্যবসায় করে আমি গাড়ি বাড়ি বা সব কিছুর স্বপ্ন দেখবো সেই অর্থটা হবে না, যদি না অর্থ থাকে। তো এই ক্ষেত্রে আমাদের অর্থায়নের যেই কার্যাবলীটা বা অর্থ সংক্রান্ত যে সকল কার্যাবলী সেটা নিয়েই আমাদের ওই অর্থায়নের সমস্ত বইয়ের আলোচনা করা হয়েছে। যে প্রথমে আমাদের অর্থায়নের ধারণা, তারপরে সেগুলার কীভাবে বণ্টন করতে হবে, কীভাবে সেটা সুষ্ঠু বণ্টন করে এবং সেগুলার কোনটা বিনিয়োগ করব, কোনটা বেশি লাভ হবে, কোনটা ক্ষতি হবে বা কোনটা আমাদের সর্বোচ্চ পরিমাণ অনেকগুলাই লাভ হয়, কম লাভ হয়, আবার কোনোটাই বেশি লাভ হয়, কোনটা সবচেয়ে বেশি লাভ হবে সেই অনুযায়ী আমাদের সিদ্ধান্ত নিয়ে তারপরে কাজ করতে হবে। তো দ্বিতীয় লাইনে দেখো, দেখো অর্থায়ন কি হয়েছে, অর্থকে ব্যবসায়ের জীবনের শক্তি বলা হয়। জীবনী শক্তি কি, একটা মানুষের দেহে যেমন জীবন না থাকলে সে কোনো কাজ করতে পারে না, যেমন ব্যবসায়ের যদি অর্থ না থাকে তাহলে তুমি কোনো কাজই করতে পারবে না। যে কোনো কিছু করতেই তোমার অর্থ লাগবে। তুমি একটা অফিস ভাড়া করবা, তোমার অর্থ লাগবে। তুমি কাঁচামাল ক্রয় করবা, তোমার অর্থ লাগবে। যেই শ্রমিকটা তোমার কোম্পানিতে কাজ করবে সেই শ্রমিককে বেতন দিতে হলেও তোমাকে তোমার অর্থ লাগবে। সুতরাং সেজন্য বলা হয় ব্যবসাকে জীবনী শক্তি বলা হয়, অর্থকে ব্যবসায়ের জীবনী শক্তি বলা হয়। যে একটা মানুষের দেহে যেমন প্রাণ না থাকলে যেমন জীবন থাকে না বা জীবন শক্তি থাকে না, যে ইয়ে থাকে না, আবার যদি মানুষ যদি খাওয়া দাওয়া না করে তাহলে দেখবে যে সেই শক্তি বা এনার্জি পাচ্ছে না। তো সেরকম তোমার ব্যবসার ক্ষেত্রে যদি অর্থটা বেশি না থাকে তাহলে সেভাবে কাজ করতে পারবে না বা জীবনের শক্তি, সেজন্যই অর্থকে ব্যবসার জীবনের শক্তি বলা হয়। এরপর কী হচ্ছে, একটি ব্যবসা পরিচালনা করতে হলে কী পরিমাণ মূলধন প্রয়োজন, কোন কোন উৎস হতে সেই মূলধনটা সংগ্রহ করলে এবং কীভাবে বিনিয়োগ করলে ব্যবসার মুনাফা সবচেয়ে বেশি হবে, সেই সকল বিষয়ে পরিকল্পনা প্রণয়ন বাস্তবায়ন কার্যকেই অর্থায়ন বলা হয়ে থাকে। তাহলে যেটা বললাম আমরা, যে একটা ব্যবসা পরিচালন করতে আমাদের মূলধন প্রয়োজন, যে অর্থটা আমরা প্রথম আনব একটা ব্যবসা প্রতিষ্ঠানে সেই অর্থটাকে কী বলা হয়, মূলধন বলা হয়। এই মূলধনটা আমরা আনব যে কোন উৎস থেকে আনব, উৎস মানে কোথা থেকে আমরা এটা সংগ্রহ করব। যে আমরা যদি আমার নিজের যে ব্যবসা করবে নিজের অর্থ থেকে থাকলে তাহলে সেই অর্থ আমি কাজে লাগাতে পারি, আমার যদি ব্যাংক ব্যালেন্সে জমা থাকে সেটা কাজে লাগে, অথবা আমার বন্ধু বান্ধব থেকে বা আমার পরিবারের কোনো লোকজনের কাছ থেকে আমি অর্থটা সংগ্রহ করে আমার ব্যবসা করতে পারি। আর তাও যদি না থাকে তখন আমরা ব্যাংক, বিমা প্রতিষ্ঠান অথবা বিভিন্ন আর্থিক যে সকল প্রতিষ্ঠান আছে সেই সকল প্রতিষ্ঠান থেকে অর্থ সংগ্রহ করে মূলধনটা সংগ্রহ করতে পারি। তারপরে আছে কি, এবং কীভাবে বিনিয়োগ করলে আমাদের ব্যবসার মুনাফা সবচেয়ে বেশি হবে। এখন দেখো, আমাদের যে অর্থটা ধরো সংগ্রহ হয়ে গেল, আমরা পরিকল্পনা করলাম সেই অনুযায়ী অর্থটা সংগ্রহ, এখন কোথায় বিনিয়োগ করব, বিনিয়োগটা কি আমি আসলে গার্মেন্টসে ব্যবসা করব, নাকি আমার বিভিন্ন ইন্ডাস্ট্রিজ ব্যবসায় করব, নাকি আমি ওই বিভিন্ন দালান কোটার ব্যবসা করব, মানে বিভিন্ন যে আমার হাতে অনেক অপশন আছে যে কোনো, এখন আমি দেখব যে কোন ব্যবসাটায় আমার সবচেয়ে বেশি লাভ হবে বা কোন মানুষ বেশি ক্রয় করবে। আচ্ছা দেখো, তারপরে আমাদের কী বলতেছিলাম যেন, যে আমরা যেই ব্যবসা বাণিজ্য করব তো সেখানে আমাদের যে অপশনগুলো আছে, আমার হাতে অনেকগুলো অপশন আছে,
যে আমি কী থেকে কী করব বা কোন ব্যবসা করব, তা আমি দেখবো যে মূল্যায়ন করবো যে এই অর্থায়নের বিভিন্ন সূত্র বা আমরা তোমরা যেগুলো অন্যান্য চ্যাপ্টারগুলোতে দেখলা যে যে সকল সূত্রগুলো আছে এই সকল সূত্র প্লাস হলো বিভিন্ন প্রকল্প যেগুলো আছে এগুলো আমরা বিবেচনা করে দেখব আমার কি গার্মেন্টসের ব্যবসা বেশি লাভ হবে, নাকি সাবানের ফ্যাক্টরিতে বেশি লাভ হবে, নাকি আমি ভূমি দালান কোটার ব্যবসা করলে সেখানে বেশি লাভ হবে। সেই সকল ব্যবসাগুলো বিবেচনা করে আমার যেখানে সবচেয়ে বেশি লাভ হবে আমরা সেই জায়গায় অর্থায়নটা বিনিয়োগ করব। তো সেই জন্য দেখো অর্থায়নের সংজ্ঞাতে কী বলা আছে যে একটি ব্যবসা পরিচালন করতে গেলে মূলধন প্রয়োজন এবং কোন কোন উৎস হতে সেই মূলধনটা সংগ্রহ করলে এবং কীভাবে বিনিয়োগ করলে আমার ব্যবসায়ের মুনাফা সবচেয়ে বেশি হবে। আমার ব্যবসায়ের মুনাফাটা আমরা তো ব্যবসা করি মূলত মুনাফার জন্য বা আমরা যে ইনকামটা করি সেটার জন্য, যদি আমরা ব্যবসা করে লসই গেল বা আমার যদি ক্ষতি হয় তাহলে তো সেই ব্যবসা করে কোনো লাভ নেই। আমি তো মানুষের সেবার জন্য ব্যবসা করি না, সেবার জন্য কাজ করে হলো সরকার, সরকারি প্রতিষ্ঠান যে সকল ব্যবসা করে বা সরকার যে সকল ব্যবসা করে সেটা হলো আমাদের সরকারি বা সেবার সেবামূলক কাজকর্ম করে, কিন্তু কোনো ব্যক্তি বিশেষ এরা কিন্তু তোমার কী করে না সেবার জন্য ব্যবসা করে না বা সেবা থাকবে ব্যবসার মাধ্যমে সেবা থাকবে কিন্তু মুনাফার উদ্দেশ্যেই তাদের মুখ্য উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য থাকে মুনাফা, সেই মুনাফার উদ্দেশ্যেই তারা ব্যবসা করে এবং তার মাধ্যমে জনগণের সেবা প্রদান করবে বা মানুষের সেবা প্রদান করবে। এবং এই যেই মূলধন সংগ্রহ করলো এবং বিনিয়োগ করলো এই বিনিয়োগ সেই সকল বিষয়ে পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, মানে এটা যে কীভাবে আমরা ব্যয় করব, কোন খাতে কত ব্যয় করব, আমরা যে কাঁচামাল কত টাকার ব্যয় করব, আমার কোম্পানিতে শ্রমিক কতজন থাকবে, সেই শ্রমিকদের কত টাকা বেতন হবে, আমার একটা অফিস ভাড়া হবে, সেই অফিস ভাড়া সম্পর্কে অফিসে কত টাকা ভাড়া হবে, এই সকল বিষয়গুলো পরিকল্পনা প্রণয়ন করতে হবে তোমাকে এবং সেটার বাস্তবায়নকেই অর্থায়ন বলা হয়। তাহলে এটা একটা সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে, এই সংজ্ঞাটা সবাই অন্তত মুখস্থ করে ফেলো, কারণ তোমরা অর্থায়ন পড়ো মানে ফিনান্স পড়ো অর্থায়ন পড়ো, এখন এর যদি একটা সংজ্ঞা সুন্দরভাবে না বলতে পারো তাহলে সেটা কিন্তু তোমাদের ফিনান্স পড়ার সার্থকতা হয়ে উঠবে না। তো তোমরা আজকে যদি ধরো আজকে তোমার বাসায় জিজ্ঞাসা করলো যে কী ক্লাস হলো তোমার, তোমার বলবো ফার্স্টে হয়েছে ফিনান্স ক্লাস, তাহলে তোমার ফিনান্সে কী শিখাইছে, তখন তুমি ধরো বলতে পারলা না যে অর্থায়ন বললা যে অর্থায়ন শিখাইছে, এখন অর্থায়নটা কী তুমি বলতে পারলা না, সেক্ষেত্রে দেখা গেলো আমারও দোষ, আমিও শিখাতে পারি নাই আর তোমার তো হবে তুমিও পড়ো না তোমারও দোষ। সেক্ষেত্রে একটা সংজ্ঞা একটা সুন্দর করে মুখস্থ করে রাখবা বা ভালো করে মুখে যেটা বইতেও কাজে লাগবে, কাউকে বলতেও পারবা যে হ্যাঁ অর্থায়ন বলতে আমার এই জিনিসটা বোঝায়, কারণ তোমাকে যখন বলা হবে যে কোনো জায়গায় তুমি এই যে ভিতরে যেই চ্যাপ্টারগুলো আছে এগুলো পরে আসবে, আগে তোমার এই বইটার নাম কি অর্থায়ন বা সাবজেক্টের নাম কি অর্থায়ন বা ফিনান্স ব্যাংকিং, এখন সর্বপ্রথমেই সবাই কোশ্চেন করবে প্রথমে কি যে ফিনান্স মানে কি, তাই না? যেমন অ্যাকাউন্টিং যদি পড়ো তাহলে বলবে যে অ্যাকাউন্টিং মানে কি, অ্যাকাউন্টিংয়ের একটা সংজ্ঞা দাও, ফিনান্স পড়লে তোমাকে বলা হবে যে ফিনান্স মানে কি বা ফিনান্সের একটা সংজ্ঞা। তো এই সুন্দর সংজ্ঞাটা একটা সবাই মুখস্থ করে ফেলবা যে একটি ব্যবসা পরিচালনা করতে গেলে মূলধন প্রয়োজন এবং কোন কোন উৎস হতে সেই মূলধনটা সংগ্রহ করলে এবং কীভাবে বিনিয়োগ করলে সেটা মুনাফাটা সবচেয়ে বেশি হবে এবং সেই সকল বিষয়ে পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়নকেই বাস্তবায়নের কার্যকেই অর্থায়ন বলা হয়। তারপরে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদিত পণ্য বিক্রয়ের মাধ্যমে অর্থায়নের আগমন ঘটে, যেটা আমাদের বললাম, কিন্তু এই উৎপাদনের জন্য দরকার মেশিন, কাঁচামাল, শ্রমিক ইত্যাদি, মানে একটা ব্যবসা পরিচালনা করার জন্য আমাদের মেশিন দরকার, কাঁচামাল এবং শ্রমিক এগুলো দরকার। তারপরে মেশিন ক্রয়, কাঁচামাল ক্রয় এবং শ্রমিকের মজুরি ইত্যাদি প্রয়োজনের জন্য মূলধন প্রয়োজন, আমাদের যেটা বললাম যে মূলধনটা অর্থের প্রয়োজন এবং সেই অর্থ বা মূলধন ব্যবহার করা হয় ব্যবহার করে এবং সুতরাং অর্থায়ন বলতে মূলধন সংগ্রহ, বিনিয়োগ ও নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে বোঝানো হয় বা প্রক্রিয়াকে বোঝায়। এটাকে আমাদের সংক্ষেপে বলা যায় যে আমাদের অর্থায়ন বলতে মূলধন সংগ্রহ, বিনিয়োগ ও অর্থায়ন নিয়ন্ত্রণ প্রক্রিয়াকে বোঝায়। তোমরা কী করবে জানো, তোমরা এই লাস্টের এটা বলবে শুধু এক লাইনে লেখা যায়, এটা যত সংক্ষেপে পারা যায় এটা। স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ করো। স্যার হিসাব বিজ্ঞানের সংজ্ঞা কি? হিসাব বিজ্ঞানের সংজ্ঞা তো আছে তোমার হিসাব বিজ্ঞান বইতে খুলে দেখো, সেখানেই তোমার প্রথমে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা দেওয়া আছে। হিসাব বিজ্ঞানের সংজ্ঞা তো মানে বইয়ের প্রথম পৃষ্ঠায় আছে।
অর্থায়নের ক্রমবিকাশ বলতে আমাদের যেটা বোঝায় যে এই অর্থায়নটা কিভাবে আমাদের আসছে, যে আমাদের পূর্বের যুগে বা আমাদের আদিম যুগে যেটা ছিল, আগে কিন্তু অর্থের ব্যবহার ছিল না। প্রথমে ছিল কি, আমাদের দ্রব্য বিনিময় ব্যবহার, যেটা বিনিময় প্রথা বলা হতো, যে আমার চাউল আছে, তোমার ডাউল আছে, আমি আমি ধান উৎপাদন করি, তুমি ডাউল উৎপাদন করো, আমার ডাউলের সাথে তোমার চাউল, ধরো 1 কেজি চাউলের সাথে 1 কেজি ডাউল এক্সচেঞ্জ করে নিত, পরিবর্তন করে নিত। আবার আরেকজনের ধরো ছাগল ছিল, আরেকজনের হলো ধান নাই, সে ছাগলের বিনিময়ে 10 কেজি 1 মণ চাউল বা ধান নিত। এইভাবে আমাদের আগে পূর্বের যুগে বা আদিম যুগে যেভাবে করতো, তোমরা এখন সেটা ধারণা করতে পারো না যে আদিম যুগে এইভাবে আমাদের কী হতো, যে দ্রব্যের বিনিময়ের মাধ্যমে মানুষ একজনের চাহিদা একজন পূরণ করতো বা একজনের আরেকটা চাহিদা একজন পূরণ করত। তো পরবর্তীতে দেখা গেল যে আসলে এই যে দ্রব্য বিনিময় প্রথাটা, এটা অসুবিধা হলো যে আমার ধরো একটা ছাগল আছে, এখন আমি যদি দিয়ে দিই, আমি 1 মণ ধান পাইলাম, এখন 1 মণ ধান আমাকে 1 মাস চলবে না 2 মাস চলবে, এর পরবর্তীতে আমার তো আর ছাগল নাই, তখন সেই ক্ষেত্রে আমি কী করবো? সেক্ষেত্রে তো আমি আর ধানও ক্রয় করতে পারবো না, আমার খাওয়া খেতেও পারবো না। সেই এই সকল অসুবিধাগুলো দূর করার জন্য পরবর্তীতে এক সময় আমাদের এই মুদ্রার ব্যবস্থা চালু হয়। এই মুদ্রার মাধ্যমে মূল্যমানের ওজন, যে আপনার তোমার 1 কেজি চাউলের দাম কত, 10 টাকা, এক আর ছাগলের দাম কত, 1000 টাকা, এভাবে করে আস্তে আস্তে বা 1 টাকা 2 টাকা, যেভাবে যার যেমন চাহিদা, মানুষ মূলত দামটা নির্ধারণ হয় চাহিদার উপর নির্ভর করে, যার যেমন যেই জিনিসের চাহিদা থাকে সেই জিনিসের চাহিদা অনুযায়ী কী হয় দামটা নির্ধারণ করা হয়। তো এইভাবে আস্তে আস্তে আমাদের অ্যাকাউন্টিং হলো, অ্যাকাউন্টিং আবিষ্কার হলো। আচ্ছা দেখো, তারপরে আমাদের যে যে অ্যাকাউন্টিং আবিষ্কার হয়, অ্যাকাউন্টিং কবে আবিষ্কার, 1494 সালে আবিষ্কার হয়, যে সুম্মাদি অ্যারিথমেটিকা ওই যে একটা বই আছে না, সেই বইতে আমাদের অ্যাকাউন্টিং আবিষ্কার করা হয়। আর এবং কে করে, লুকা ডি পেসিলিও, পেসিলিও এই হলো আবিষ্কার করে বা এ প্রথম ধারণা প্রদান করে যে অ্যাকাউন্টিংয়ে, পরবর্তীতে আস্তে আস্তে সেটা অর্থায়নের ধারণা বা অর্থায়ন অনুযায়ী সেটা আসে বা অর্থায়নের ধারণা সেটা প্রকাশ করে। তো দেখো, আমাদের মানব সভ্যতার বিকাশের প্রাথমিক স্তরে দ্রব্য বিনিময়ের পদ্ধতি চালু হচ্ছিল, যেটা আমরা বললাম যে দ্রব্য বিনিময়ের মাধ্যমে এক একজন এক একজনের চাহিদা মিটিয়ে থাকতো, এবং মূলত দ্রব্য বিনিময় প্রথা অসুবিধা দূর করতে গিয়েই অর্থায়নের সূচনা, যে আমাদের এই যে দ্রব্য বিনিময়ের ক্ষেত্রে কার কয়টা জিনিসকে সে এক্সচেঞ্জ করবে। দেখো, চাউলের সাথে ডাউলে করবে, কিন্তু আমার কাছে আর ডাউল নাই, তাহলে আমি কী করে এক্সচেঞ্জ করবো চাউলের সাথে বা আমার খাওয়া লাগবে? সেক্ষেত্রে এই সকল সমস্যাগুলো দূর করার জন্য আমাদের অর্থায়নের সূচনা হয়। এবং অর্থনৈতিক ক্রমবিকাশের সাথে সাথে উৎপাদন প্রক্রিয়া শ্রম বিভাগের সূচনা ঘটে, এবং এর সাথে আমাদের শ্রম বিভাগ মানে কি, যে আমরা যে পরিশ্রম করে বা আমার যার জমি নাই সে কী করবে, যার জমি আছে সে তো কাজ করবে বা সে ফসল ফলাবে, এখন যার জমি নাই সে তো আর ফসল ফলাতে পারবে না, কিছু খেতেও পারবে না, সেক্ষেত্রে শ্রম ব্যবস্থা কী হলো, যে আমাদের যার জমি আছে সে নিজে একা যদি না পারে তাহলে আরেকজনকে কাজে নেবে বা যে কয়জনকে কাজে নিয়ে তার কাজটা হবে সেটা নিয়ে কাজ করবে তারা, যে সেটা তার বিনিময়ে সে তাকে টাকা পরিশোধ করবে অথবা চাউল ডাউল যা হোক যা উৎপাদন করবে সেটা পরিশোধ করবে। দেখো, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে প্রযুক্তির উন্নয়ন ও উৎপাদন কৌশল শিল্পের উন্নয়নের ক্ষেত্রে বিপ্লব আন্তক এবং পরিবর্তন সূচনা করে, যা শিল্প বিপ্লব নামে পরিচিত। তাহলে শিল্প বিপ্লব হয় কত সালে, অষ্টাদশ ও ঊনবিংশ শতাব্দীতে আমাদের এই শিল্প বিপ্লব নামে পরিচিত। হ্যাঁ বলো স্যার, অষ্টাদশ মানে কি 1810 খ্রিস্টাব্দ থেকে? না, অষ্টাদশ মানে হলো দশকটা সাধারণত তোমার মেবি আগের বলা হয় বা 1700 সালের দেখতে। মানে 1700 সালকে বলা হয় অষ্টাদশ, 1919 সালকে বলা হয়, যেমন এখন কি বলা হয় একবিংশ শতাব্দী, ঊনবিংশ শতাব্দী নাকি? হ্যাঁ,
না সেটা না, বলছি এখন চলতেছে একবিংশ শতাব্দী, কিন্তু চলতেছে কিন্তু 2000 সাল, শতাব্দীটা তোমার এক বছর আগে আসে, মানে মানে এগুলা নামগুলোই এমন যে 1800 শতাব্দীর নাম, মানে অষ্টাদশ এরকম। হ্যাঁ, অষ্টাদশ শতাব্দী বললে বা অষ্টাদশ শত ঊনবিংশ বললে 1800 সাল, আর অষ্টাদশ বললে 1700 সাল, এটাই বলতেছি স্যার, মানে 1700 সাল। হ্যাঁ এক বছর আগে, সেটাই বলতো, এক বছর আগে হবে আমাদের যেটা হবে। তাহলে আমাদের শিল্প বিপ্লব হয় অষ্টাদশ শতাব্দী এবং ঊনবিংশ শতাব্দীতে, তার মানে 1800 1700 1800 সালের দিকে আমাদের এটা হয়। তাহলে ব্যবসা বাণিজ্য ও প্রযুক্তির উন্নয়নের সাথে বাজারের প্রতিযোগিতা টিকে থাকতে হলে অর্থায়ন সংক্রান্ত ধারণা খুবই গুরুত্বপূর্ণ, এবং ঊনবিংশ শতাব্দীতে যে ধারণাগুলো আমাদের স্বীকৃতি লাভ করে তা অনস্বীকার্য। এবং প্রখ্যাত লেখক থমাস এল গ্রিন, যিনি কর্পোরেট ফিনান্স এ স্টাডি অফ দ্য প্রিন্সিপাল অ্যান্ড মেথডস গ্রন্থটি 1897 সালে প্রকাশ করেন, এবং সনাতন ও গতানুগতিক ধারার আর্থিক ব্যবস্থাপনার কার্যাবলী মূলত হিসাববিজ্ঞান ও বিশ্লেষণের মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রম প্রণয়নের সীমাবদ্ধ ছিল। মানে আগে যে এই কথা বলে না, কথা বলবো না কেন, কর্পোরেট মানে কি, কর্পোরেট মানে হলো যে প্রকৃত ব্যবস্থা তুলে ধরার জন্য বিভিন্ন প্রতিবেদন তৈরি করা এবং নগদ অর্থের ব্যবস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠান যেন তার প্রদেয় বিল পরিশোধ করতে পারে, তার কর্মবিবেক ধারা হলো অর্থায়নের অন্তর্ভুক্ত। এবং বস্তুত সভ্যতা বিকাশের সাথে সাথে অর্থায়ন বিষয়ক ধারণা ও কার্যাবলী পরিবর্তিত হয়েছে, এবং সেই ক্রমে বিকাশ অনুযায়ী ধরে দেখান, মানে এই যে আমাদের অর্থায়নের আধুনিক যে অর্থায়নটা আসছে, পূর্বে যে হিসাবগুলো করা হতো সেটা কীভাবে হিসাব করা হতো বা সেটার ধারণা কেমন ছিল, তো সেই খেল থেকে আস্তে আস্তে আমাদের কী হয়েছে, উন্নতি হয়েছে। যেমন যত দিন যাচ্ছে প্রযুক্তির তত ব্যবহার হচ্ছে, যে কম্পিউটার আগে হাতে লেখে বা খাতায় সব কিছুই লিপিবদ্ধ করা হতো, এখন সেটা বাদ দিয়ে এখন কম্পিউটারাইজ হচ্ছে। কম্পিউটারাইজ আগে ছিল কম্পিউটারের ডেস্কটপ কম্পিউটার, যেটা অনেক ভারী ছিল, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায় না। এখন হয়েছে কি, ল্যাপটপ কম্পিউটার, যেটা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায়। প্রযুক্তির ব্যবহারের কারণে এখন আস্তে আস্তে অনেক ব্যবহারগুলো আমরা সহজেই সেই ব্যবহারগুলো করতে পারছি, বা অর্থায়ন হোক বা ব্যবসায় হোক। আবার এখন মোবাইলগুলোতে এত পরিমাণ সুযোগ সুবিধাগুলো দিচ্ছে, যার কারণে কম্পিউটারের অনেক কাজগুলোই আমরা মোবাইলের মাধ্যমে করতে পারি। এই যেমন তোমার এই যে ক্লাস নিচ্ছে, জুমে ক্লাস সম্পূর্ণ আমি কিন্তু মোবাইলেই নিচ্ছি। তো মোবাইলের মাধ্যমে আগে কিন্তু কম্পিউটার খুলে, কম্পিউটার ওপেন করে তারপর কম্পিউটার নিতে হতো, তো এখন দেখো মোবাইলের মাধ্যমে আমরা কম্পিউটারের অনেক কাজগুলো আমরা সম্পূর্ণ করে ফেলতেছি। আরেকটা টেকনোলজি আছে, এখন তোমরা ওই যে দেখো মেসেঞ্জারে অনেক সময় মেসেজ করো, আগে এই হাতে আঙ্গুল দিয়ে চেপে চেপে তারপরে অঙ্ক করতে এই ইয়ে করতে হতো, টাইপিং করতে হতো, এখন দেখো তোমরা মুখে বললেই টাইপিং হয়ে যাচ্ছে, কেউ ইউজ করো মুখে বললেই টাইপিং হয়ে যাচ্ছে। আবার অনেক সময় তোমরা ভয়েস মেসেজ পাঠাও, যে ভয়েস চেপে ধরে তোমরা ভয়েস বলেই পাঠিয়ে দিচ্ছ। তো এই সকল টেকনোলজিগুলো, এগুলো কিন্তু আজ থেকে 4-5 বছর আগেও কিন্তু এটা এরকম ছিল না, যেটা তোমরা এখনও অনেক ছোটো, আমরা তো দেখছি তখন, মানে যখন মোবাইলটা আসে আমাদের হাতে তখন 2005-6 সালের দিকে, বা হলো 1-2-3 সালের দিকে, ওই সময় আমরা শুধু মোবাইল না মানে বুঝতাম শুধু কথা বলা, আর বাটন ফোন ছিল, বাটন ফোনের মাধ্যমে জাস্ট একটু মেসেজিং, মানে ওই মেসেজ করা যায়, ওই টিপে টিপে বাটন টিপে টিপে আমরা মেসেজ করতাম। কিন্তু এর পরে আস্তে আস্তে কি আসলো, টাচ ফোনের মাধ্যমে, তখন তো একটা টাচ ফোন মানেই অনেক ইয়ে, যে টাচের মাধ্যমে সব কিছু হচ্ছে, আর এখন দেখো তোমাদের হাতেই সব কিছু চলে আসছে, তোমরা এটা নিয়ে অবাক হও না। তখন আমরা এই জিনিসটা খুব অবাক হতাম, যে বাটন ফোনে খুব চিপে চিপে খুব কষ্ট করে অক্ষর চিপতে হচ্ছে, অথচ টাচ দিলে হয়ে যাচ্ছে, তখন আমরা খুব অবাক হতাম, বা হাতে একটা টাচ ফোন থাকলে খুব ভালো লাগতো। এখন তোমরা এই বিষয়টা কিন্তু অনেক স্বাভাবিক হয়ে গেছে, যে হ্যাঁ টাচ ফোন মানে তো খুব সিম্পল জিনিস, এটা আবার কী জিনিস, সেটা মানে আগে যে বাটন ফোনে যে মানুষ খুব কষ্ট করে লেখতো, এটা তোমরা কখনো ধারণাও করতে পারবে না। এই জিনিসগুলো আগে থেকে ক্রমবিকাশ, মানে হলো এই যে আমাদের একটা ফোন ছিল, এক সময় ফোন ছিল না, তখন মানুষ কীভাবে কথা বলতো, টেলিফোনের মাধ্যমে,
তো টেলিফোনের মাধ্যমে থেকে তখন সহজলভ্য হওয়ার কারণে ফোন আসলো, ফোন আসার পর থেকে তারপরে টাচ ফোন আসলো, এখন বিভিন্ন টেকনোলজি যেটা বেরিয়েছে, এরকম আস্তে আস্তে ক্রমবিকাশ মানে হলো যে তোমার প্রযুক্তির কারণে বা আমাদের পরিবর্তনশীল হয়ে যেই প্রতিযোগিতামূলক বাজারে আসা সেটা হলো প্রযুক্তি। তো এইরকম আমাদের অর্থায়নের বিভিন্ন রকম প্রযুক্তির মাধ্যমে চেঞ্জ হয়েছে বা বিভিন্ন ধারণার মাধ্যমে চেঞ্জ হয়েছে। দেখো প্রথমে যেই ধারণাটা বলছে সেটা কি 1920 সালের পূর্ববর্তী দশকে, মানে 1920-এর পূর্বে যে সকল কার্যক্রমগুলো হয়েছে, যেরকম 1890 সাল থেকে 1905 সাল যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলোর মধ্যে একত্রীকরণ প্রক্রিয়ার ব্যাপকভাবে শুরু হয়। একত্রীকরণ কি মানে একসাথে কার্যক্রম করার সেই ভাবনা, যেমন একই জাতীয় পণ্য উৎপাদনকারী ছোট প্রতিষ্ঠানগুলো বড় বড় কোম্পানির সাথে একীভূত হতো। মানে ধরো যে সকল ছোটো বড় কোম্পানি আছে, স্কোয়ার কোম্পানি তো অনেক বড় কোম্পানি, আরও কিন্তু অনেক সাবান ফ্যাক্টরি আছে বা অন্যান্য ফ্যাক্টরি আছে। দেখো স্কোয়ার কোম্পানি তোমার সাবান উৎপাদন করে, ইয়ে করে, এখন এই বড় কোম্পানিগুলোর সাথে সকল ছোট কোম্পানিগুলো একীভূত হয়ে যাচ্ছে, মানে একসাথে তারা কাজ করবে বা একসাথে কার্যক্রম পরিচালনা করবে, একই নামে সারা দেশে একই পণ্য থাকবে, তো সেই একীভূত কাজগুলো করে থাকে 1920 সালের আগ পর্যন্ত। এবং এই একীভূতকরণের বা একত্রীকরণের উদ্দেশ্য ছিল উৎপাদনের স্থায়ী খরচ কমিয়ে বাজারের শক্ত অবস্থান তৈরি করা। যখন বাজারে সবাই এক হয়ে যাবে তখন তুমি কিন্তু কোনো রকম পছন্দ করতে পারবে না, তোমার একটাই সাবান স্কোয়ারের সাবানই আছে, তুমি কোনো ইউনিলিভার সাবান পাবা না বা লাক্স সাবান পাবা না, কেয়া সাবান পাবা না, কিছুই পাবা না। ধরো সবাই একসাথে মিলে একটা সাবানই উৎপাদন করতেছে, তাহলে সেই ক্ষেত্রে তোমার ওই একটা সাবানের যেই দাম ধরবে বা যেই মূল্যটা ধরবে তুমি কিন্তু সেটা কিনেই বাধ্য থাকবা, সেই মূল্যে ক্রয় করতেই বাধ্য থাকবা। এখন যদি প্রতিযোগিতামূলক বাজার থাকে, যে আমার পণ্য যদি 10-15টা থাকে, তাহলে সেই ক্ষেত্রে দেখবা যে সবাই চাবে আমার পণ্যটা যেন বেশি বিক্রি হোক, তাহলে সেই ক্ষেত্রে দামটা রিজনেবল প্রাইসে থাকবে। আর যদি একচেটিয়া বাজার থাকে, যেটা তোমরা অর্থনীতিতে পড়ো, যে একচেটিয়ার বাজার পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, যাদের অর্থনীতি আছে তারা আরও ভালো করে বুঝবা যে আমরা একচেটিয়া বাজারে যে পণ্য একচেটিয়াভাবে একটাই মাত্র মালিক থাকে এবং একটাই মাত্র পণ্য থাকে, তাহলে সেই ক্ষেত্রে সেই পণ্যটা বিক্রয় করে আমাদের যে মালিক যেই দাম ধরবে সেই মূল্যেই আমাদের ক্রয় করতে হবে। তো এই কার্যক্রমগুলো তখন ছিল। এবং 1901 সালে আমাদের US স্টিল কোম্পানি গঠিত হয় এবং তৎকালীন যুক্তরাষ্ট্রের বাজারে মোট স্টিল উৎপাদনের 67 ভাগ নিয়ন্ত্রণ করত। এবং এই সময় আরও 360 একত্রিত কোম্পানি যুক্তরাষ্ট্রের বাজারে কার্যক্রম পরিচালনা করেছিল এবং US কোম্পানি ছাড়াও একীভূত কোম্পানি DuPont কোম্পানিও, জেনারেল ইলেকট্রিক কোম্পানি এছাড়াও যুক্তরাষ্ট্রের বাজারে শক্ত অবস্থান তৈরি করেছিল। এবং আর্থিক বিবরণ ঋণ বিশ্লেষণের মাধ্যমে কোনো কোম্পানি একত্রীকরণ করলে প্রতিষ্ঠানটি লাভজনক হবে এই বিষয়ে দিক নির্দেশনা দিতে আর্থিক ব্যবস্থাপককে দায়িত্ব পালন করতে হয়। মানে আমাদের সেই সময় ধারণা ছিল কি যে একত্রীকরণ করলেই আমাদের প্রতিষ্ঠানের পণ্যটা বেশি চলবে বা আমাদের পণ্যটা বেশি বিক্রয় হবে, এই কারণে ওই সময় এই ধারণা অনুযায়ী আর্থিক ব্যবস্থাপকগণ সেই সকল ব্যবস্থা গ্রহণ করে থাকতো। এরপরে দেখো আমাদের 1920-এর দশকে, এটা আমরা কী পড়ছিলাম 1920-এর আগের দশকে, আগের পয়েন্টটা, এবার 1920-এর সালের দিকে তখন কী হয় দেখো, তখন হয় যে একটি সময়ে ওই সময়ে অনেক নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে ওঠে। এখানে যেমন প্রতিষ্ঠানগুলো সব একীভূত বা একসাথে কাজ করতেছিল, এখানে কী হয়েছে যে একই সময়ের মধ্যে আমাদের প্রতিষ্ঠানের গড়ে ওঠে এবং নতুন নতুন শিল্প কারখানা গড়ে ওঠে এবং আবার অনেক কোম্পানি পণ্যের বিক্রয় সর্বোচ্চ মাত্রায় পৌঁছে যায় এবং কেমিক্যাল, অটোমোবাইল, স্টিল শিল্প কোম্পানি এবং পণ্যের ব্যাপক প্রসারের জন্য বিজ্ঞাপন ব্যয় অনেক বেড়ে যায়। এবং ওই সময়ে অনেক কোম্পানির ক্ষেত্রে বাজারজাতকরণ প্রণালীকে কাজে লাগানোর জন্য একত্রীকরণের লক্ষ্য করা যায় এবং তখন ওই সকল কোম্পানির মুনাফার পরিমাণ অনেক বেশি হয় এবং সেখানে 1921 সালে পণ্য অনেক বেশি পড়ে যায় এবং মূল্যটা অনেক বেশি পড়ে যায় এবং আর্থিক ব্যবস্থাপকগণ তাদের কোম্পানির আর্থিক কাঠামো ও তারল্য ব্যবস্থাপনার দিকে গুরুত্ব প্রদান করে। তাহলে 1900
বিশের দশকে আর্থিক ব্যবস্থাপন কি ধরনের সিদ্ধান্ত নিত, যে তারল্য ব্যবস্থাপনা এবং আর্থিক কাঠামোগুলোর ব্যবস্থা, এই ধরনের এগুলো কিন্তু তোমাদের নৈবিত থেকে আসতে পারে। এগুলো সাধারণত ইয়াতে আসে না, তোমাদের যে থিওরি বলা হয় যে লিখিত পরীক্ষায় এগুলো সাধারণত কম আসে, আসলেও খুব কম, বেশিরভাগ এগুলো আসে কি নৈবিত্তিক বিষয়গুলোতে যা আসে। যে এটা বললো প্রশ্ন কেমন ভাবে আসবে, যে মানে কোন দশকে এটা হয়েছিল এরকম, যে কোন দশকে এটা হয়েছিল, ধরো তোমাকে আসলো যে আর্থিক কাঠামো ও তারল্য ব্যবস্থাপনার গুরুত্ব প্রদান করা হয় কোন দশকে, তোমার এখন দেওয়া হলো 1900 দশকে, 1930 বা 1940 না 1960-এর দশকে, তোমাকে অপশন দিল। এখন তুমি এটা না জানলে কিন্তু এটা কোশ্চেনগুলো অ্যান্সার করতে পারবে না, এই সকল বিষয়গুলো ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। তারপর দেখো 1930-এর দশকে আমাদের কী হয়েছিল, যে 1930 সালের 29শে অক্টোবর যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে 10 নামে, এটাকে ব্ল্যাক টিউজডে নামে পরিচিত। তাহলে এই যুক্তরাষ্ট্রের শেয়ার বাজারে 10 নামে কত সালে, 1929 সালের 19শে অক্টোবর, এবং সেই দিন ছিল মঙ্গলবার। সেই দিন মঙ্গলবার থাকার কারণে সেইটার নাম হয় কি ব্ল্যাক টিউজডে, বা মঙ্গলবার, কালো মঙ্গলবার যেটা বলা হয়, কালো মঙ্গলবার সেটার নামে পরিচিত। এবং 30শের দশকে যুক্তরাষ্ট্রের চরম মন্দা শুরু হয়। চরম মন্দা মানে অর্থনৈতিক মন্দা, মানে অর্থনৈতিক অবস্থার দিক দিয়ে জিনিসপত্রের দাম বেড়ে যাওয়া বা ক্রয় বিক্রয় না হওয়া, এদিকে অর্থনৈতিক মন্দা বলা হয়। এই সকল অর্থ মন্দা দেখা দেয় আমাদের এই 30শের দশকে। এবং ইউএস স্টিল কোম্পানি শেয়ারের মূল্য $262 থেকে কমে $21 পরিণত হয়, মানে শেয়ারের মূল্য অনেক কমে যায়। দেখো যেই শেয়ারের মূল্যটা ছিল $262, সেটা নেমে $21 অন্তত। যে আমাদের বাংলাদেশে শোনো না, মাঝে মাঝে যে শেয়ারে ধস নামছে, যে শেয়ারের মূল্যটা কমে গেছে বা কমে যায় অনেক, সেটাকে বলা হয় অস্বাভাবিকভাবে কমে যায়। সাধারণত শেয়ারের মূল্য কমাবারের মধ্যেই থাকে, যে 10 টাকার থেকে 9 টাকা হলো, আবার 11 টাকা বাড়লো, বা তোমার 8 টাকা আসলো, এগুলো স্বাভাবিক। কিন্তু তোমার হঠাৎ করে 10 টাকার মূল্যে শেয়ার 1 টাকা চলে আসলো বা 2 টাকা চলে আসলো, এটা খুব দ্রুত যদি এরকম হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় শেয়ার বাজারে ধস, বা শেয়ার বাজারের নিম্নগতি বলা হয়, এটা বলা হয়। এতে অনেকের অনেক কোটি কোটি টাকা লস হয়। তো এছাড়াও জেনারেল মোটরস এর শেয়ার মূল্য $92 থেকে $60 নেমে যায়, এবং প্রায় 9,000 ব্যাংক দেউলিয়া হয়ে যায়। এবং যুক্তরাষ্ট্রের শিল্পের উৎপাদনের 46% কমে যায়, এবং 29 থেকে 32 সালের মধ্যে বেকারত্ব 3.2% বৃদ্ধি পায়। মানে এগুলো এই ঘটনাগুলো ঘটে। এখন আর্থিক ব্যবস্থাপকগুলো সেখানে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করে, দেখো এ ব্যাপারে আর্থিক ব্যবস্থাপকদের বিশেষ দায়িত্ব পালন করতে হয়, এবং এজন্য দুর্বল আর্থিক কাঠামো ও এই এজন্য দুর্বল আর্থিক কাঠামো ও অধিক পরিমাণ ঋণ মূলধন ব্যবহার নিশ্চিত করা হয়, এবং বিশেষ করে শেয়ার বিক্রির মাধ্যমে অর্থায়নের প্রয়োজন দেখা দেয়, এবং এই সময় সিকিউরিটিজ ইস্যু ও ট্রেডিংয়ের ক্ষেত্রে তদারকি বাড়ানো হয়, এবং শেয়ার বাজারের নিয়ন্ত্রণের জন্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 1933 সালে পাশ হয়। তাহলে যুক্তরাষ্ট্রে এটা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ আইন কত সালে পাশ হয়, 1933 সালে। এরপরে কী আছে আমাদের, 1940শের দশকে কী হয়, যে 1940 সালে তোমার 1939 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং শেষ হয় 1945 সালে, তোমরা সবাই জানো। আর প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় 1914 সালে, 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়। ওয়ালাইকুম আসসালাম। দেখো 1914 সালের দিকে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং 1919 সালের দিকে শেষ হয়, এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালে শুরু হয় এবং 1945 সালে শেষ হয়। এবং এই সময় কোম্পানির প্রতিরক্ষা শিল্পের জন্য বিশেষ প্রয়োজনীয় জিনিসপত্রের উৎপাদন শুরু হয়, মানে শিল্পের প্রতিষ্ঠানগুলো তোমার এই বিভিন্ন গোলা বারুদ বা হলো তোমার অস্ত্রশস্ত্র এগুলো উৎপাদনের দিকে বেশি মনোযোগ দেয়, বা এগুলার উৎপাদনটা বেশি করত। তাহলে প্রতিষ্ঠানের
এই সময় অনেক প্রতিরক্ষা ব্যবস্থা ছিল এবং প্রতিরক্ষা শিল্পের জন্য প্রয়োজনীয় সকল উপাদান প্রস্তুতের জন্য প্রচুর পরিমাণ মূলধনের প্রয়োজন পড়ে। এই ক্ষেত্রে শিল্পের প্ল্যান এবং সরঞ্জাম ক্রয়ের জন্য সরকার অর্থের যোগান দেয়, এবং কিন্তু আর্থিক ব্যবস্থাপনার নিকট ওই সকল কোম্পানির চলতি মূলধন ব্যবস্থাপনা চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তরকালে আমাদের আর্থিক ব্যবস্থাপকদের স্বাভাবিক অবস্থায় যেসব কোম্পানি বিভিন্ন পণ্যদ্রব্য উৎপাদন করত, তার ক্ষমতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় আর্থিক কীভাবে সংগ্রহ করা হবে তার দায়িত্ব পালন করে থাকে, এই সকল বিষয়গুলো তারা নিয়ে থাকে। এরপরে দেখো 1950-এর দশকে কী হয়, আমাদের এই সময় অর্থায়নের সনাতন দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে। যে এই সকল আগের যে সকল ধারণাগুলা যে আমাদের 1930-40-20 এগুলার দশকে যে সকল ধারণা আছে, এই সকল ধারণাগুলোর পরিবর্তন ঘটে। এই ক্ষেত্রে আভ্যন্তরীণ পরিকল্পনার উপর গুরুত্ব দেওয়া হয়। এতদিন সমস্ত দেশের বা সমস্ত কিছুর বিষয়ের আলোচনা করা হতো, এখন আর্থিক যে সকল বিষয়গুলো আছে আভ্যন্তরীণ পরিকল্পনা প্রতি গুরুত্ব দেওয়া হয়, এবং তহবিল সংগ্রহ করা হবে কীভাবে এবং তা কীভাবে লাভজনক খাতে বিনিয়োগ করা হবে সেই দিকে আমাদের মুনাফা সর্বাধিকরণ প্রধান কাজে পরিণত হয়। এবং এই ধারাকে অর্থনের সনাতন ধারা বলা হয়। যে আমাদের অর্থনের সনাতন ধারা কি, যে আমাদের তহবিল সংগ্রহ করা হয় কীভাবে করব এবং লাভজনক খাতে বিনিয়োগ করার সর্বাধিক মুনাফা কাজে পরিণত করা, এইটা হলো এই ধারণাকে আমাদের সনাতন ধারা বলা হয়। এবং ওই সময়ে বিনিয়োগ সিদ্ধান্তের জন্য মূলধন বাজেটিং এবং গাণিতিক বিশ্লেষণ ব্যবহার করে মূলধন বাজেটিং ও অর্থায়ন সংস্থা ও নিয়ন্ত্রণের গুরুত্ব আরোপ করে থাকে। ঠিক আছে, সমস্যা নাই, শেষ করে দেবো।